2024-এ যদি আপনার পার্স ভর্তি রাখতে চান, ছোট ছোট কিছু টোটকা আজ ভিডিওতে আমি শেয়ার করছি। 2024-এ আপনার পার্স কিভাবে ভর্তি থাকবে, সবচেয়ে আগে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে পুরনো যে পার্স আছে সেই পার্সগুলো আগে সরিয়ে দিন। যদি আপনি চান আপনার পার্স সবসময় টাকায় ভর্তি থাকুক, লেডিস এবং জেন্টস উভয়ের জন্যই একই নিয়ম, অপরচুনিটি নানান রকম অপরচুনিটি চাইলে আপনারা সবুজ বা বটল গ্রিন বা ডার্ক গ্রিন বা স্কাই কালার এই ধরনের ব্যাগ আপনারা ব্যবহার করুন। সবুজের যে কোনো শেড ব্যবহার করতে পারেন, এতে আপনার অনেক অপরচুনিটি আসবে। সবুজ ব্যাগ থাকলে অপরচুনিটি আসার সম্ভাবনা অনেক বেড়ে যায়। যদি আপনি আপনার জীবনে নাম যশ চান, অনেকের কাছে অনেক পয়সা আছে কিন্তু তাদের নাম যশ নেই, এই নাম যশ চাইলে আপনারা যে কালারে পার্স ব্যবহার করবেন তা হচ্ছে লাল কালার। লাল কালারের ব্যাগ ব্যবহার করলে ফ্রেম নিয়ে আসে খুব তাড়াতাড়ি। লাল ব্যাগ ব্যবহার করার কিছুদিন পর থেকেই আপনারা বুঝতে পারবেন আপনাদের নাম যশ একটু একটু করে হতে শুরু করেছে। নেক্সট, যদি মনে করেন আপনার আগের বছরে অনেক টাকার ঘাটতি হয়ে গেছে, সেটি আপনাকে পূরণ করতে হবে, অনেক দেনা দায়ে পড়ে গেছেন, তাহলে কি করবেন, এই 2024-এ একটা টোটকা করুন। 2024-এ যে প্রথম শুক্রবার আসছে, সেই শুক্রবারে আপনি 5টি ছোট সবুজ এলাচ নিন, এটি লাল কাপড়ে রেখে মাতা লক্ষ্মীর কাছে পুজো দিন। পরের দিন আবার স্নান ঠান করে মাতা লক্ষ্মীর কাছে আবার পুজো দিন, আর আপনার মনের বাসনাটা বলুন বলে মাতা লক্ষ্মীর আশীর্বাদ চেয়ে নিন। এরপরে আপনি ওই লাল কাপড়ে এলাচগুলো মুড়ে একটা গিট দিয়ে আপনার পার্সে রেখে দিন, এতে আপনার প্রসপারিটি আসবে, অ্যাবান্ডেন্স আসবে। যদি চান সারা বছর ধরে প্রচুর পয়সা আসুক, তাহলে আপনি 1 জানুয়ারি 21 দানা চাল নিন, ভাঙা চাল যেন না থাকে, গোটা গোটা চাল নিন, গোবিন্দভোগ চাল অথবা যে কোনো আতপ চাল, মা লক্ষ্মীর কাছে এই চাল রাখুন। এরপরে ছোট প্যাকেটে করে ওই দিনই আপনি চালগুলো তুলে নিন এবং সেই প্যাকেটটি আপনার পার্সের একটা জায়গায় রাখুন। এরপর আপনারা আরেকটি কাজ করবেন, রূপোর টাকা নিন। এই রূপোর টাকার উপর অনেক সময় থাকে মাতা লক্ষ্মী নারায়ণজি, আবার থাকে মাতা লক্ষ্মী গণেশজি, আবার শুধু লক্ষ্মীজিও থাকে। যে কোনো একটি রূপোর টাকা আপনারা নিন, এই রূপোর টাকাটিও মাতা লক্ষ্মীর পায়ের কাছে রাখুন এবং ওনার আশীর্বাদ চেয়ে নিন। তারপরে এই টাকাটি আপনি আপনার পার্সে তুলে রাখুন অথবা আপনার পকেটে রাখুন, যে পকেটে রাখবেন সেই পকেটে অন্য কোনো কিছু রাখবেন না। আর যে টোটকাগুলোর কথা বললাম, এই টোটকাগুলো আপনার পার্সের বিভিন্ন খাপে রাখবেন, একটা খাপের মধ্যে অনেক জিনিস রাখবেন না। আর পার্সের মধ্যে কখনোই কোনো কিছু খরচের বিল বা কোনো ওষুধ বা অন্য কোনো জিনিস রাখবেন না। এবার আপনি যদি কোনো সংকল্প করেন, সেই সংকল্পটা ধরুন আপনি নতুন বছরের জন্য করছেন, অনেক সময় আমরা অনেক সংকল্প করি কিন্তু সংকল্পগুলো আমাদের মনে থাকে না, সেই জন্য কি করতে হবে, একটা লাল কাগজ নিতে হবে। এই লাল কাগজে নীল কালির পেন দিয়ে আপনি আপনার সংকল্পের কথাটি লিখুন, লিখে আপনি সেটি লাল ধাগা দিয়ে বেঁধে দিন, বেঁধে আপনার ব্যাগের একটা পাশে রেখে দিন। এই উইশ যদি অন্য কোনো কিছুর জন্য করেন তাহলেও আপনারা করতে পারেন, এটি ব্যাগে আপনার পার্মানেন্ট থাকবে। যদি আপনার টাকার উপর কারোর কুনজর লেগে যায়,
বারবার আপনার টাকার আসার পরিমাণ ডাউন হয়ে যাচ্ছে বা এসে চলে যাচ্ছে, এরকম যদি অবস্থা হয় তাহলে আপনারা কি করবেন, দুটো গোটা লবঙ্গ নিন, ফুলওয়ালা লবঙ্গ। এই লবঙ্গ মা লক্ষ্মীর সামনে রাখুন, রেখে পুজো করুন, এবং ওই দিনই 1 জানুয়ারির দিন এই লবঙ্গ দুটি আপনি আপনার ব্যাগে রেখে দিন। সব জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা খাপে রাখবেন, ওই জন্য ব্যাগটা এমনই কিনবেন যাতে অনেকগুলি খাপ থাকে। এছাড়াও টাকা যেগুলো আপনার আছে সেই টাকাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবেন, যেন কোনো টাকার কোনাগুলো মুড়ে না যায়। আর খুচরো পয়সা সেটি আলাদা আরেকটি পকেটে রাখবেন। যতটা আপনি টাকা পয়সাকে কদর করবেন ততটাই কিন্তু টাকা পয়সাও আপনার দিকে আকর্ষিত হবে। কোনো বিল, খরচের বিল কিন্তু ভুল করেও এই মানি ব্যাগে রাখবেন না, তাহলে কিন্তু টাকা আপনার কাছে থাকবে না, টাকা আপনার কাছ থেকে ছুটে বেরিয়ে যাবে। এবং টাকা পয়সা যদি কাউকে দিচ্ছেন বা নিচ্ছেন, সবসময় 708 এই সংখ্যাটি বলা অভ্যাস করুন। এই সংখ্যাটি বললে যে টাকাটা আপনি কাউকে দিচ্ছেন সেই টাকার ডবল পরিমাণ আবার আপনার কাছে ফিরে আসবে। আর টাকাকে বলবেন, যদি কাউকে দেওয়ার হয় তাহলে বলবেন, এখন ওনার কাছে যাচ্ছ যাও, কিন্তু তুমি আবার ডবল হয়ে আমার কাছে ফিরে এসো। এটা মনে মনে বলতে একদম ভুলবেন না। এই কাজগুলো যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে আশা করছি 2024 আপনারা আপনাদের মানি পার্সটাকে খুব সুন্দরভাবে পরিপূর্ণ রাখতে পারবেন। এই সঙ্গে আরেকটি জরুরি কাজ করবেন, যা হচ্ছে যদি কোথাও আপনি কোনো মানত করে রাখেন তাহলে সেই মানত কিন্তু শোধ করে আসুন। মানত শোধ না করলে কিন্তু আমাদের ভাগ্য ফেরে না। আরেকটি যেটা হচ্ছে, আপনার কাছে যদি কেউ টাকা পায় তাহলে মনে করে আপনি সেই টাকাটি তাকে শোধ করে দিয়ে আসুন। সেই টাকাটি যতক্ষণ না শোধ করছেন আপনার কাছেও কিন্তু টাকা আসতে চাইবে না। বন্ধুরা, টাকার পথ সুগম করার জন্য আপনার এই পথগুলো খুব ভালো করে আগে পরিষ্কার করে রাখুন, যেন আপনার কাছে কেউ কোনো কিছু না পায় বা আপনার জন্য কেউ যেন টাকার কষ্ট না পায় বা দুঃখ না পায় বা অভিশাপ না দেয়। সেই দিকটা ক্লিয়ার করে তারপরে আপনারা এই ক্রিয়াটি করুন, অবশ্যই ভালো হবে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি স্বীকৃতি স্বরূপ লাইক দিয়ে দেবেন। আর যারা আমার ভিডিওর নিত্য নতুন টপিকসগুলো জানতে চাইছেন বা দেখতে চাইছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। আমি ডালিয়া মুখার্জি, ডালিয়া রেইকি ইনস্টিটিউট।